আমি খামার করে এখন অনেক উন্নতি করছি, আর সামনে যেন করে যেতে পারি। আপনারা দোয়া করেন আমি যেন এভাবেই থাকতে পারি, কি আর থেকে উন্নতি করতে পারি, এর নিচে যেন না যেতে পারি। আল্লাহ যেন আর উন্নতি না দিলেও যেন নিচে না দেয়। 2007 সাল থেকে যে উন্নতি করছি তাতে আমি 10 লাখ টাকায় 2 কাঠা জায়গা নিছি। ওখান থেকে আবার একটু একটু করে আমি নিজে করতে করতে আজ একটা বড় ভ্যারাইটিস স্টোর দিয়েছি, ভালো দোকান এখন আমার ভালো চলে, দোকানটা করি আমি। গত 1 বছর হলো 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছি, এখন কমপ্লিট সম্পূর্ণ করতে পারি নাই, তবে সামনে করব ইনশাল্লাহ, চিন্তা ভাবনা আছে। সাথী আক্তার একজন সফল উদ্যোক্তা, একজন সফল খামারি। এই সব সফলতার গল্পগুলো হোক আপনার জন্য অনুপ্রেরণার, যে কিনা একটি গরু থেকে শুরু করে আজ এত কিছু করেছেন। কিন্তু তিনি কি কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই এত কিছু করে ফেললেন, নাকি সকল বাধা বিপত্তি কাটিয়ে ঘুরে দাঁড়ালেন? কিভাবে ঘুরে দাঁড়ালেন, কিভাবে করলেন এত সম্পত্তি, সে গল্পই শুনব। খামারি বন্ধুরা, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে শূন্য থেকে শুরু করতে হয়, সে গল্প শুনে রাখুন এই নারীর কাছ থেকে, হয়তো আপনার জীবনেও অনেক বড় উপকারে আসবে। আমরা যখন তার খামারে প্রবেশ করলাম, দেখলাম তিনি তার খামার পরিচর্যায় ব্যস্ত। কিছু কুশলাদি বিনিময় করে জানতে চাইলাম তার সাফল্যের চাবিকাঠি, কিভাবে তিনি শুরু করলেন আর কিভাবেই সফল হলেন, বললেন আমাদেরকে তার বিস্তারিত। চলুন তাহলে তার মুখ থেকে শুনি। 2004 সালে আমার আম্মা আমাকে একটা গাভী দিয়েছিল, গাই বাচ্চা সহ গাভীন সহ, ওটা থেকে আমি করা শুরু করি। ওটা দেশি গাই ছিল, অল্প দুধ ছিল, অল্প করে বেঁচে তারপরে বাচ্চাটা বড় হয়, বাচ্চাটা বেঁচে আর কিছু এনজিও থেকে লোন নিয়ে আবার একটা গাভী কিনি। এই করতে করতে আমি 2007 সালে 6টা গাভী করেছিলাম। তারপরে 2007 সালে গাভী করার পরে আমার হঠাৎ একটু দুর্ঘটনায় কি হয়েছিল, আমার খামারে অসুবিধার কারণে 6টা গাভী আমার প্রায় নষ্ট হয়ে গেছে, 3টা মারা গেছে, নিতে পারি নাই, আর বাদ বাকি 3টা অল্প দামে বেচে দিয়েছি। দিয়ে পরে বন্ধ ছিল কিছুদিন, কিছুদিন পরে আবার একটা বাচ্চা নেয় আমার বর সামনে খামার থেকে, ওই বাচ্চা থেকে আবার একটু একটু করে শুরু করতে করতে আজ 2019 সালে এখন আমার 16টা গরু হয়েছে, 6টা বাচ্চা, 10টা গাভী। মাঝখানে অনেক লস খাওয়ার পরে এখন এ পর্যায়ে আসছি। দেখাশোনা আমি আমার বর দুজনাই করি, এখন ছেলে মেয়েও দেখাশোনা করে, ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি যতটুক পারি হেল্প করে, আর বেশিরভাগ আমি আর আমার বর। কি মনে করে খামার তৈরি করছিলেন আপনি? খামার আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক আগে থেকেই গরু পুষতো, আমি যখন বিয়ে হয়ে আসি তখন ওদের গরু ছিল না। আমার জন্মের পর থেকে আমার আম্মা আব্বাকে দেখে আসছি, ওরা গরু লালন পালন করে। যখন আমার আম্মার গরুর বাচ্চা হয় তখন আমার আম্মা বলে যে এই এই বাচ্চাটা এই মেয়েকে দিব, তো আমার নামে ওরকম একটা গরু রেখেছিল। আমার বিয়ে হলো, তারপরে আমার বিয়ের পরে আমাকে দিল, আমি তখন ওখান থেকে আর কি শ্বশুর শাশুড়ি সবাই পোষে, শ্বশুর শাশুড়ির দিক থেকে স্বামীর সহযোগিতা আর এদিক থেকে আমি আমার মার দেখে আসছি এইভাবে। 16টা গভীর গরুর মধ্যে এখন আমার 7টা গরু দুধ দেয়, 7টা গরু দুধ দেয়, তার মধ্যে এখন পাচ্ছি সারাদিনে আপনার 110, 5, 15 এরকম আপ ডাউন কম বেশি হয়। এখন জার্সি আছে, ফিজিয়াম আছে, শাহিওয়াল আছে, বিভিন্ন ধরনের দেশির ক্রস আছে, আর 2-3টা এলিট গাভী আছে আমার, 40 লিটার দুধ দেয়।
এইগুলোর জাত পরিবর্তন করলাম, যখন হিটে আসে আপনার ভালো ভালো জাতের বীজ দিই, দেওয়ার পরে বাচ্চা হয়, বাচ্চা ওইটা মানুষ করি, আর কিছু বেশি দামে ভালো জাতের কিনছি আমি। হ্যাঁ, বীজটা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস থেকে দেয়, যখন প্রশিক্ষণ নেওয়ার পরে প্রশিক্ষণ দিয়েছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, প্রশিক্ষণ সরকার থেকে প্রশিক্ষণ দিয়েছিল, একবার আমার হাজবেন্ডকে দিয়েছে, একবার আমি দিয়েছি, দুজনে প্রশিক্ষণে আসি। প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা বুঝলাম কোন গরুকে কি জাতের বীজ দিলে ভালো হবে, সেই হিসাবে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বীজ দেওয়ার পরে আমরা প্রজনন করেছি। এটা প্রশিক্ষণ নিয়েছি, আমার বর নিয়েছে 2010 সালে, আমি নিয়েছি 2011 সালে, এক বছর পর পর। হ্যাঁ, সকাল ভোর 5:30 উঠার পরে ফজরের নামাজের পরে নাস্তা পানি করি, নাস্তা করার পরে এসে খামারে ঢুকি, খামার করার পরিষ্কার করে খাবার দিয়ে দুধ হয়ে বের হতে আপনার 10:30-10:30 এরকম বাজে, আর 10:30-10:30 মধ্যেই দুধ দুহাইয়া কমপ্লিট করতে হয়, কাস্টমার আসে তাদেরকে দিতে হয়, কোম্পানিতে দিতে হয়, এর জন্য 10:00-এর মধ্যে কমপ্লিট করা লাগে, যদি নাস্তা না করা হয় না খায়াও এটা করা লাগে। না, তা তো অবশ্যই না, পরিশ্রমী ব্যক্তি কখনো বিফলে যায়? কখনো যায় না। যে জাতি যত বেশি পরিশ্রমী তার তত বেশি উন্নত, এটা তো আমরা তো পড়ে এসেছি, নিজে বাস্তবেও দেখছি, নিজে পরিশ্রম করে উন্নতি করছি এটাও নিজেই বুঝতে পারছি। দুজনের পরিশ্রমে আজ এত দূরে এসেছি, তার সাথে সহযোগিতা আছে শ্বশুর শাশুড়ি বাবা মা, মা বাবা মা দিয়েছে গরু, শ্বশুর শাশুড়ির বাড়িতে করছি, এই তো অবদান। অনেক খুশি আমার বাবা মা, অনেক খুশি আমার বাবা মা, আর মেয়েদের থেকে আমার অনেক সুনাম করে, আমাদের বাবা মার পাড়াতেও আমার সুনাম আছে, আমার শ্বশুর শাশুড়ির ফ্যামিলিতেও আমাদের সুনাম আছে। সফল হলেন, সফল হওয়ার পরে বাবা মার জন্য কি করতে চান? আমার বাবা মার জন্য কি করব, আমি এখন সফল হচ্ছি, আপনারা দোয়া করেন আমি যেন এভাবেই থাকতে পারি, কি আর থেকে উন্নতি করতে পারি, এর নিচে যেন না যেতে পারি, আল্লাহ যেন আর উন্নতি না দিলেও যেন নিচে না দেয়, এভাবে যদি থাকতে পারি আপনাদের দোয়ায় আমি আমার বাবা মাকে দেখব, আমার শ্বশুর মারা গেছে শাশুড়িকে দেখব, আমার মার কোনো ছেলে নেই, 5টাই মেয়ে, আমাদের ভাই নাই, আমার বাবা মাকে যেন আমরা ভাইয়ের কর্তব্য আমরা বোনরাই যেন করতে পারি, এই চেষ্টা আছে। খামার করার পাশাপাশি খামার থেকে ভাই উন্নতি হওয়ার পর আর কিছু করছেন কিনা? আমি 2004 সালে খামার করার পরে কিছু ধরা খাওয়ার পরে 2007 সাল থেকে আবার শুরু করছি, 2007 সাল থেকে যে উন্নতি করছি তাতে আমি 10 লাখ টাকায় 2 কাঠা জায়গা নিছি, আর আমি একটু আগে মানে অল্প 2-1টা মাল নিয়েছিলাম, আমার আব্বু কিনে দিয়েছিল দোকান চালু করে দিয়ে, পরে ওখান থেকে আবার একটু একটু করে আমি নিজে করতে করতে আজ একটা বড় ভ্যারাইটির স্টোর দিয়েছি, ভালো দোকান এখন আমার ভালো চলে, দোকানটা করি আমি, খামারে কাজকাম করার পরে দোকানে সময় দিই, দোকানটা করতে হয়, বাড়ির সাথে দোকান অনেক ভালো চলে, আর দোকানটা এখন ভালো আছে। তারপরে আমি গত 1 বছর হলো 5তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছি, এখন কমপ্লিট সম্পূর্ণ করতে পারি নাই, তবে সামনে করব ইনশাআল্লাহ, চিন্তা ভাবনা আছে। আপনাকে দেখে এলাকার কেউ উদ্বুদ্ধ হয়েছে কিনা খামার করার? হ্যাঁ, আমাকে দেখে অনেকেই এখন বাড়িতে তাদের থাকার জায়গা নাই, তারপরেও মানে আমার উন্নতি দেখে তারা 1-2টা করে গাভী পালন করা শুরু করছে। তারা সবাই মেয়ে মানুষ নাকি? হ্যাঁ, সবাই মেয়ে মানুষ, আমার মতো আমাদের বয়সের এরকম। আমি 9ম শ্রেণী। না, ক্লাস 8-এ বিয়ে হয়েছে, 8-এ বিয়ে হওয়ার প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছি, তারপরে বিয়ে হয়েছে, তারপরে বিয়ের পরে 9ম শ্রেণী পর্যন্ত উঠছি, তারপরে আর পড়া হয়নি। এক ছেলে এক মেয়ে, আমার তো মেয়েটার মনোযোগই ভালো, আমার ইচ্ছা আমি মেয়েটাকে অনেক দূর আগাবো, আপনারা দোয়া করেন আমি যেন আর একটু সফল হতে পারি, আর আমি খামার করে এখনও অনেক উন্নতি করছি, আর সামনে যেন করে যেতে পারি। এখন আমার আমি একজন খামারি মানে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন রাজশাহী কমিটির মহিলা সভাপতি। জি, আসে, আমার বাবা মা সবসময় আমার খোঁজ খবর রাখে, বিপদে আপদে
সুখে সবসময় আমার বাবা মা পাশে থাকে। খামার থেকে আয় উন্নতি করার পরে সে অর্থ দিয়ে তিনি চালু করেন একটি ভ্যারাইটি স্টোর। সেখানে গরুর খাবার রাখার পাশাপাশি রাখেন আরও বিভিন্ন দ্রব্যাদি। চলুন তার ভ্যারাইটি স্টোরটি দেখে আসি। আমার খামার করার পরে ওই খামার ওখান থেকে একটু একটু করে করতে করতে বাড়ির সাথে একটা ছোট্ট দোকান দিয়েছিলাম। ওখান থেকে খামারের পাশাপাশি দোকানটাও করি, দোকান একটু ছোট থেকে আজ এই করছি আর কি। খামারের পাশাপাশি দোকানটাও করি। দোকানটা কে দেখাশোনা করে? দোকানটাও আমরা দুজনাই করি, সারাদিন আমারই পড়ে, ছেলে মেয়ে সবাই স্কুল যায়, আমাকেই করতে হয় সারাদিন, বিকালে সন্ধ্যার পরে আমার বর থাকে। সঠিক পরিশ্রম কাউকে ফেরায় না, পরিশ্রম ও আত্মবিশ্বাস মানুষকে সফল করে। এই সব সফলতার গল্পগুলো হোক আপনার জন্য অনুপ্রেরণার। আত্মবিশ্বাসের সাথে শুরু করুন আর সঠিক পরিশ্রম করুন, সফল আপনি অবশ্যই হবেন। আপনার জন্য শুভকামনা।